এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আমার অনেক ইচ্ছা আর কি যে বিয়ের পর দুইজন একসাথে ভিডিও। জানি বদন ছিঁড়ে গেলে কব আসবে আমার মরণ। তো আপু কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনার নাম? আমার নাম জুই। আপনার নাম জুই, কি করেন আপনি? কিছু করি না। কিছুই করেন না, মানে কিছু না করে এমনি থাকা যায় নাকি? করি না কিছু। আপনার বয়স কত? আমার 23 চলে। 23 বছর চলে। আপনি কি বিবাহিত? বিবাহিত না। আচ্ছা, তো বর্তমানে কিছু না করে কি স্টাডি করতেছেন এমন কিছু? না না, স্টাডি করি না। কিছুই করেন না, টোটালি কিছু করেন না? কি করে সম্ভব কিছু না করাটা? করি না কিছু, বাট মাঝখানে জব করতাম। আচ্ছা, তো শরীর অসুস্থ ছিল এই জন্য বাড়িতে এসে পড়ছি আর কি। এখন আর বর্তমানে কিসে জব করতেন? আরএফএল কোম্পানি। আরএফএল কোম্পানিতে। আপনার বাসাটা জন্য কোথায়? আমার বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। আচ্ছা আচ্ছা। আপনার বাবা কি করেন? আব্বু না, আব্বু মারা গেছে। আব্বু মারা গেছে। কয় ভাই বোন জান আপনারা? পাঁচ বোন তিন ভাই। পাঁচ বোন তিন ভাই। এই যে কিশোরগঞ্জে এখন আপনি বর্তমানে আছেন, আপনি চাকরি করতেন কোথায়? চাকরি করছে নরসিংদী। নরসিংদীতে, কাছাকাছি বলা যায় অনেক। আপনি বর্তমানে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন? হ্যাঁ। কি করেন আপনি ওখানে? ওখানে টিকটক লাইকি যাওয়া, মানে টিকটক ভিডিও বানা, লাইকি ভিডিও বানা, এমন কিছু? আচ্ছা আচ্ছা। তা মোটামুটি কিরকম সারা পাচ্ছেন সেখান থেকে? পাচ্ছি মোটামুটি ভালোই। মোটামুটি ভালো না, মানে এগুলো করে এখন সময় কাটানো হয়? জি। আচ্ছা আচ্ছা। তো আপনি যেটা বললেন আপনার বয়স 23 বছর হয়ে গেছে, তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো 18-16 বছর হলে বিয়ে শাদি হয়ে যায়। আপনি কি বিয়ে শাদি কি করবেন না নাকি কি বিষয়? করব। করবেন? হ্যাঁ। কত বছর বয়সে? কত বছর, মেয়েদের 23 বছর হয়েছে তাতে কি হয়েছে? না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 23 বছরে অনেক বেশি হয়ে যায় না? অনেক বেশি হয়ে যায়। তো কত বছর বয়সে বিয়ে করবেন নাকি পছন্দ করে রাখছেন পরে করবেন কোনটা? হ্যাঁ হ্যাঁ, এমনটাই না? হ্যাঁ। কি করেন ভাই? সৌদি আরব আছেন। সৌদি আরব আছে, তো অনেক দূরে আছে। না, 2022 সালে আসবে। 22 সালে আসবে। আচ্ছা, বেশ ভালো কথা। তো ওইখান থেকে যে টিকটক লাইকি ভিডিও বানায়, আমরা জানি অনেকে ওইখানে টাকা ইনকাম করতে পারে, এমন কি এমন কিছু করতে পারেন? হয়েছে আপনার? না, এখনো হয় নাই, সেরকম ভাবে এখনো যায় নাই। আচ্ছা, মানে আমি যতটুকু দেখতেছি আপনি কিশোরগঞ্জের বলা যায় একবারে শরণচলে নেই, একটু দূরে আছেন। এখানে থেকেও কি আপনার গ্রামের মানুষজন এটাকে সহজভাবে নেয়? গ্রামের মানুষ তো সহজভাবে নেয় না, আমি আমার মতো করি আর কি, আমার ভালো লাগে। মানে আপনার ভালো লাগে, আপনি টিকটক লাইকি করেন, পরিবার থেকে সাপোর্ট পান এসব ভিডিও করার জন্য? হ্যাঁ, সাপোর্ট পাই। কি বলে পরিবার থেকে যে যাও বাবা তুমি টিকটক লাইকি করো আমি তোমার পেছনে আছি, এমন কিছু? না, এরকম কিছু বলে না। কি বলে? প্রথম অনেক গালি দিত আমার, যে এগুলো করা ভালো না, আমাদের ফ্যামিলিতে আসলে কেউ করে না, আমিই করি। মানে আপনার ফ্যামিলিতে আপনি একাই করেন? আপনার জন্য কয় ভাই বোন? পাঁচ বোন তিন ভাই। পাঁচ বোন, বিশাল বড় ফ্যামিলি। মানে সবাই বলে, সবাই আগে বলছে কি যেটা করা ভালো না, করা যাবে না, এখন কি বলে? এখন আর বলে না। হ্যাঁ, এখন বলে করো নাকি এরকম কিছু? না, এখন আমার ফ্যামিলি সবাই পাশে আছে বলতে সবাই সাপোর্ট করে না। আপনি যে মিষ্টি হাসি দিচ্ছেন, এই ভিডিও যে দেখবে সেই কিন্তু ফিদা হয়ে যাবে, বুঝছেন? এখন পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে সৌদি আরব যে আছে সে ডিলেট হয়ে যেতে পারে। হ্যাঁ, না না, সব কিছু ডিলেট আছে, সৌদি আরব ডিলেট হয়ে, মানে সব কিছু ডিলেট করে দিবেন, সৌদি আরব ডিলেট করবেন না। বাহ, সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন আপু কিন্তু সৌদি আরব নিয়ে অনেক বেশি মানে আগ্রহ প্রকাশ করছেন, বেশ ভালো কথা। তো আমরা সৌদি আরব যে উনি আছে উনারই স্যার, আমি সৌদি আরব না, তবে আমার বয়ফ্রেন্ড আছে ওখানে। মানে যাই হোক, যেহেতু উনি আছে ওনাকে কেন্দ্র করে এখন আমাদের সৌদি আরব এখানে প্রমোট হচ্ছে। যাক, বেশ ভালো কথা। কত বছরের রিলেশন চলতেছে আপনাদের? আমাদের রিলেশন প্রায় 2 বছর চলে। 2 বছর ধরে রিলেশন চলতেছে, বেশ ভালো। মানে এই 2 বছর ধরে তিনি কি বাইরে ছিল না বাংলাদেশে ছিল, কোনটা? না, বাংলাদেশে ছিল, বাইরে গেছে। বাইরে গেছে, কোথায়? ওনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জানতে পারি আমরা? হ্যাঁ, ঢাকা। হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। তা ভবিষ্যৎ প্ল্যানিংটা কি করতেছেন? প্ল্যানিংটা আর কি হবে, মানে কি প্ল্যানিংটা, তাকে নিয়ে সংসার করবেন নাকি লাইকিতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? উনি যখন আসবে তখন তো পরিবর্তন হইতে হবে, এখন বর্তমানে যেতে একা আছে এজন্য করি। মানে এখন যতটুকু সম্ভব পাগলামি ছাগলামি যাই করি না কেন, ভিডিও যাই করি না কেন, উনি আসলে আমি পুরো হুজুর হয়ে যাবো, এমন কিছু?
উনি আসলে তো আর দিবে না, আর যদি উনি সাথে করে তাহলে তো আরো বেশি ভালো। উফ, তাই তো দুজনেই সোনায় সোহাগা সংসার হয়ে যাবে তাহলে। বাহ, বেশ ভালো। তাই এখন বিষয় হচ্ছে আমরাও চাই যেন আপনারা সুখে থাকেন। আর ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছেন? হ্যাঁ করছি। আচ্ছা, যাক ভালো। তো এই যে চাকরি পড়াশোনা শেষ করলেন, চাকরি কিছু দূর করলেন, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আছেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি এই যে টিকটক বলেন, লাইকি বলেন, সেখানে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি করেছে বা অনেক ধরনের খারাপ কাজ হচ্ছে এর মাধ্যমে। এইতে করে কি আপনাদের কোনো প্রভাব পড়েছে? না না, প্রভাব পড়েনি। এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, হ্যাঁ, অনেক মেয়েদের দিয়ে আমরা যেহেতু দেখতেছি অনেক ফান্দে ফেলিয়ে দেহ ব্যবসার মতন খারাপ কাজের সাথে লিপ্ত করছে, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? এই বিষয়টা আমি ভালোভাবে দেখি না, কারণ আমি তো এরকম যাই না। ক্ষেত্রে কি এরকম যে লাইকি ভিডিও ছাড়া পরে বা টিকটক ছাড়া পরে এরকম কোনো ধরনের খারাপ ধরনের ইঙ্গিত পেয়েছেন আপনি? না না, আমি ও সেরকম ভাবে মানে চলাফেরা করি না। আচ্ছা আচ্ছা, আমি কারোর সাথে যাই না, মিশি না, যেন আর কি পাই না আর কি। আচ্ছা আচ্ছা, এতে করে আপনারা যারা এইসব সাইডে ভিডিও করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই দিকটা কতটুকু প্রভাব পড়ে আর কি? হ্যাঁ, এই যে এইসব ঘটনাগুলো ঘটনাগুলো তো খুবই খারাপ বিষয়জনক, আর বিশেষ করে আমি এগুলো করি তো অনেকেই বলে ভয় পায় আর কি, যাই না। আচ্ছা, অনেকে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে বলে কিন্তু আপনি যান না? আমি যাই না। আচ্ছা, এটা অবশ্যই আপনি হয়তোবা ভালো উদ্যোগ নিয়েছেন, কারণ এভাবে যাওয়া তো ঠিক হবে না। কারণ বর্তমান সমাজে যেসব ঘটনাগুলো ঘটছে এতে করে কিন্তু আপনি গেলে যে আপনার সেফটি আছে এটা বলা যায় না, তাই না? আচ্ছা, আপনি তো একদম রোদের তাপমাত্রা লাল হয়ে যাচ্ছেন, কি করবে এখানে তার কিছু নাই, রোদ জমা দিয়ে বসে থাকি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছাউনি দিলে হয়তো বা রোদটা কম লাগতো না? কি দুঃখ। তাহলে আপনাদের এই যে কিশোরগঞ্জের এটা নাম কি বলে এখানকার? ড্রেনেঘাট। ড্রেনেঘাট বলে না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি বর্তমানে কিশোরগঞ্জের ড্রেনেঘাটের একটা গেস্ট হাউস বা রেস্টুরেন্ট, এরকম একটা কিছু, এটা ভাসমান সম্পূর্ণ। পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক পানি, এটা সম্পূর্ণ ভাসমান। আমরা এখানে এসেছি এই আপুর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, ওনার সাথে কথা বলছি, ওনার জীবন হিস্টোরি জানছি। তো এখন বিষয় হচ্ছে আপু, আপনি যেটা বললেন যখন আপনার বয়ফ্রেন্ড আসবে বিয়েতে আবদ্ধ হয়ে, আসলে প্রেম করে বিয়ে করার পরবর্তীতে আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে মেনে নেবে এটা মনে হয় আপনার? এটা মনে হয় না যে মেনে নেবে। মেনে নেবে না, তাহলে কি করবেন? না, যদি এরকম কিছু হয় তাহলে তো কিছু করার নাই, আর ভাগ্যে যা আছে তাই হবে আর কি। না, তাহলে পরিকল্পনা কি রাখতেছেন? না, এখন পরিকল্পনা আছে, উনিও কিন্তু লাইকি করে, উনিও টিকটক করে, তো উনি আমার সাথে সাপোর্ট আছে, কিন্তু এখন বর্তমানে কিছু বলে নাই। তবে আমার অনেক ইচ্ছা আর কি যে বিয়ের পর দুইজন একসাথে ভিডিও করবেন, মানে একসাথে ভিডিও করবেন। তো আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে বেশ কিছু ঘটনা শুনেছি, আমাদের কাছে অভিযোগ এসেছে, সেটা হচ্ছে হলো প্রবাসে থাকা অবস্থায় একজন নারীকে মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে বিয়ে করেছে। বিয়ে করার পরবর্তীতে তার খারাপ ভিডিও ধারণ করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে তার সাথে রিলেশন রাখেনি, এরকম কোনো ধরনের ঘটনা ঘটতে পারে কি না? না না, সম্ভাবনা নাই। অনেকটা দুজনের প্রতি দুজনের বিশ্বাস আছে, আস্থা আছে না? আচ্ছা, আমরা চাই যেন এটা থাকে, কারণ সমাজে যখন এসব ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আমরা চিন্তিত হয়ে যাই যে অন্য কারোর সাথে যেন এসব ঘটনা না ঘটে, তাই না? ব্যক্তিগতভাবে আপনি শর্ট ফিল্ম করেন? হ্যাঁ করি। করেছেন না? করেছি। নাচ গান? নাচ পারি না, তবে এমনিতেই আর কি। তাহলে সবার উদ্দেশ্যে, এই যারা দেখছে এখন তাদের উদ্দেশ্যে একটা গান আমরা শুনতে চাই, অবশ্যই যদি আপনার বয়ফ্রেন্ড দেখে তার উদ্দেশ্যেও বলুন, সুন্দর করে একটা গান উপস্থাপন করুন আমাদের সামনে। আমার মতো এত সুখে নই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছিঁড়ে গেলে কব আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীব, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা চারা কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা চারা কি পেলাম,
ভাগ্যের পরিহাসের নাম। আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন, কখনো ট্রাই করেন? আমি গান বলি, আমি স্টার মেকারে গান বলি মিউজিক দিয়ে আর কি। স্টার মেকারে? বাহ, সেখানে কি রকম আপনার সেখানে ফ্যান ফলোয়ার? ভালো না? হ্যাঁ, মিউজিক দিয়ে গান বললে আমার আর একটু মানে এটা রোমান্টিক গান বলে। রোমান্টিক কি গান বললো? ওই গানটা গান তো দেখি যে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বইল না, পারেন না? হাই হাই রে, এটা তো আরো শেখা আগে উচিত ছিল, তাই না? না আগে শুনতাম এখন এইগুলা গান। এটা রোমান্টিক গান শোনান আমাদের। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শোকের চেয়েও শোক তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। তো এখন বিষয় হচ্ছে, আজকে আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম যেটা হয়তো বা ইতিপূর্বে কেউ জানে নাই। হ্যাঁ, এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যদি আমার পাশে থাকে তো আমি একটা কিছু করতে পারবো আর কি।